সকলকে নমস্কার, বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য দুঃখ ভালোবাসা, এই নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে শনিবার, এখন বাজে 8টা, এখন থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। তো আমি পুরন, তো তোমরা কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল জল নিয়ে, তো জল আপডেটটা খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অল্পটুক আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেখে দিয়েছি। তো সম্পূর্ণ কাজ আমার শেষ, ঘর বাড়ি যাত্রার দেওয়া শেষ, তো দেখাতে পারিনি সম্পূর্ণ। বলতে গোয়ালি ঘর পরিষ্কার করা বাকি আছে, গরুর জায়গা পরিষ্কার করা বাকি আছে, কলের পাড়টা যাতে নেই, তাছাড়া আমার সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। তো সকালবেলা ছেলে মেয়ে কিনে খেয়েছে, আর আমি তো এখন কিছু খাইনি, জল নিয়ে বসে গেলাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে তোমাদের দাদা মাছ নিয়ে আসছে, মাছ রান্না করবো আলু দিয়ে। তো আলু আমি ভাতে দিয়ে দিয়েছি সেদ্ধ, তো আলু দিয়ে মাছ রান্না করে নেবো। ততক্ষণে আমি জলটাও শেষ করি। তো বন্ধুরা, সকলে জল খাচ্ছ তো? কারণ জলটা খেয়ে নিবে, খালি পেটে জল খাওয়া ভালো। তো আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না, সত্যি ভালো জল খাবে। তো জল খাওয়া আমার শেষ, জল খাওয়া শেষ। তো জল আমি আগেই অর্ধেকটা খেয়ে নিয়েছি, তো জল খাওয়া আমার অভ্যাস, আমি খাই। জল খাওয়াতে কোনো রকম কোনো ভুল নেই। আর মাছ রান্না করবো, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফটাফট রান্না করবো। তো কালকে তো বুঝতেই পারছো, কালকে বলতে শুক্রবারে সবজি তরকারি রান্না করেছিলাম, তো ওগুলো দিয়ে খাওয়া এতটাও ভালো হয়নি। তো সকাল সকাল না আজকে আমার খেতে লেগে গেলো, তো মাছ রান্না করে তারপর খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদা চলে গেছে কাজে, তো তাড়াতাড়ি চলে যায়, মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে একটা ভাতটার কাছে, তো 7টার দিকে বেরিয়ে গেছিলো। আর মাছের গামলাটা নিয়ে আয়তো, মেয়েকে বলছি মাছের গামলাটা নিয়ে আসতে, তো মাছটা দেখিয়ে দিই। রুই মাছ নিয়ে আসছে, এই যে মাছ দেখছো, হাতে দেখেছি রুই মাছ নিয়ে আসছে। তো আলু দিয়ে রান্না করবো, ফটাফট রান্না করে তারপর খাবো, তারপর দেখাবো কী করে রান্না করবো। আর দেখানো যাচ্ছে না, কারণ কারেন্ট থাকে না। তো কারণ আমার রান্নাঘরটা না অনেকটাই অন্ধকার, দেখতেই পাচ্ছ রান্নাঘরটা অন্ধকার, জানলা খুলে দিয়েছি তাও অন্ধকার অন্ধকার লাগে, খুব কষ্ট হয় রান্না করতে আমারও। তো কারেন্টটা থাকলে দেখানো যায়, কারেন্ট না থাকলে আর দেখানো যায় না, তার জন্য তোমাদের সঙ্গে মানে রান্নাটা দেখাতেও পারছি না। যেমনই রান্না করি তাও তো দেখাতাম, ঠিক করতাম, তো কারেন্ট নেই। তো ভাত প্রায় হয়ে এসছে, তো ভাতের ভাতটা ছেড়ে নিই ততক্ষণে। তো বন্ধুরা সেইভাবে দেখতে থাকো, আমি রান্নার ভাত প্রায় হয়ে এসছে, তো ভাতটা দেখতে পাচ্ছ দেখাই যায় না, দেখা যাচ্ছে না, তো পরে আসছি কেমন। তো বন্ধুরা এদিকে আমি চলে এলাম রান্না করতে, দেখেছো এদিকে আমি পাটাতে বেটে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে কী করছে একবার দেখো। আর মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, তো মেয়েকে বললাম যে আলুগুলো বের করে দিতে, তো বের করছে। তো এরকম করে বের করছে, একবার বাটি দিয়ে একবার ভাতগুলো না থেতো করে দিচ্ছে মনে হচ্ছে, আর এদিকে আমি বেটে নিচ্ছি। তো বাটা মশলায় বেশিরভাগ খাওয়া হয়, তো আমি ফটাফট করে বেটে নেব। আর ওদিকে আমার মেয়ে আলুগুলো বের করে দিচ্ছে, তো পারছে না, তো আমিও করছি। তো মাছ ভাজা প্রায় শেষ মানে হয়েই আসছে, তো মনে হচ্ছে ভাতগুলো না গামলাতে ঢেলে দিতে হবে, আর না হলে না হবে না, আলুগুলো বের করতে পারছি না। তার জন্য আমি না হাঁড়ির ভিতরে মানে আলু দেই না, তো হাঁড়িতে না আলু দিয়ে দিলে না খুঁজতে হয়, অসহ্য লাগে খুঁজে বের করতে যে গামলা নিয়ে আসছে মেয়ে। তো গামলার মধ্যে কিছু ভাত বের করে নেব, এমনিতেই আমার ভাতটা না নরম হয়ে গেছে বন্ধুরা, তো নরম বেশি নরম ভাত নরম নরম হয়ে গেলে আমি খেতে পারি না, ভালো লাগে না খেতে। তো এরকম হয়ে গেছে ভাতগুলো না নরম হয়ে গেছে, তো আমি আলুগুলো না বের করে নিচ্ছি। ওদিকে মাছটা না ভাজা হয়েই গেছে প্রায়, তো মাছটা না নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন। এমনও শেষ, এই দেখো মাছ মাছ, এদিকে ভাত হয়ে যায় গামলাতে, কেন বলো তো ভাতগুলো না নরম হয়ে গেছে, আর আলুগুলো না বের করতে পারছিলাম না, তো আলুগুলো বের করে নিলাম, ভাতগুলো কিছু তাহলে ঠান্ডা হয়ে গেলে না অনেকটাই ভালো হবে মনে হচ্ছে, ভাতগুলো নরম হয়ে গিয়েছিলো, এদিকে আলুগুলো ছিলে নেব। আর আমার মেয়ে চলে এলো মাছ ভাজা দিয়ে ভাত খেতে, তো ভাত ও নিচেই বেড়ে নিচ্ছে, দেখেছো মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো ও আগে থেকেই বলছিল যে মাছ ভাজা হলেই ভাত খাবে, তো ঠিক আছে তো খাবে, তো খাবি, চিল্লা হাল্লা কি আছে। তো বসে গেল, বলছে একটু আলু দিতে, তো আলু দিয়ে দিলাম, তো আমি বেশি আলু দিইনি, অল্প কটাই আলু দিয়েছি,
হালকা করে ঝোল করব আর কি। এখন না পেঁয়াজটা না একটু বেটে নেব, তো লঙ্কা জিরে বাটা শেষ, এখন পেঁয়াজটা একটু বেটে নেব, তারপর একবারে চলে যাব একবারে রান্নাটা কমপ্লিট করে চলে যাব একবারে গরুর কাছে। তো গরুর কাছে তো যেতেই হবে, না হলে তো গরু ছুটে যাবে। দেখো পেঁয়াজটা বেটে নিচ্ছি, পেঁয়াজ বাটা প্রায় শেষে, এখন ফোড়নটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দেবো, মাছ যেহেতু পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো ফোড়ন দেওয়া শেষ, এখন চলে যাব একবারে গরুর কাছে। তো বন্ধুরা, বাড়ি পিছন টিছন সব কিছু ঝাড়টার দিয়ে রান্না বাড়ি শেষ, রান্না করে এখন চলে যাচ্ছি গরুর কাছে। দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে গরু, গরুর কাছে চলে যাচ্ছি। তো আজকে তো মহালয়ার দিন, পুজো তো দেখতে দেখতে চলে আসলো, তো কী মজা কী আনন্দ, তাই তো? তো মহালয়া তো আগের মতো হয় না, সেই 15-16 বছর আমার হয়েছে, বিয়ে হয়েছে, তো আগে আমরা অ্যান্টেনা টিভি দেখেছি, তো তখনকার মহালয়া না খুব ভালো হতো, মনোযোগ সহকারে দেখতো। এখন না এতটাও ভালো হয় না, এতটাও ভালো হয় না। আগে মহালয়াটা শুরু হতো শেষ হতো খুব সুন্দর করে। তো যাই হোক, যেমনই হোক, মা দুর্গা চলে আসছে, দেখতে দেখতে বছরটা ঘুরে গেলো কীরকম করে বলাই যাচ্ছিল না। বছর শেষে চলে আসে পুজো, তো পুজো পুজো গন্ধ, তাই তো? কত আনন্দ, অনেক কেনাকাটা, অনেক কিছু। তো যাই হোক, পুজো তো দেখতেই হবে, তাই তো? তো এদিকে আমি চলে যাব গরুর কাছে, চলে যাচ্ছি গরুর কাছে, গরুগুলো নাড়িয়ে দিয়ে আসি। নরম মাটি তো, তার জন্য মনে হয় যে গরু মনে হচ্ছে ছুটে যাচ্ছে। তো কালকে অনেক করবার বাছুরটা ছুটে গিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন কয়টা বাজে? 10টা বাজে। ও এইদিকে গরু, অনেকটা দূর গরু, জলের মধ্যে তো, ঠিক আছে। তো গরু নাড়াতে চলে আসলাম, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে কেমন বাড়িতে। তো একবার খেতে বসে যাব বাড়িতে গিয়ে, কেমন? চলে এলাম বাড়িতে, তো বাড়িতে এসে একবারে খাওয়াতে বসে গেলাম, খেতে তো খেয়ে নি, খেতে তো হবেই, খেতেও লেগেছে, অনেকটা বেলা হয়ে গেল, 10:30 প্রায় বেজেই গেল। মাছের ঝোল আর কিছু বানাইনি, তো পরে দেখা হচ্ছে, খেয়ে নি তারপরে দেখা হবে, কেমন পরে আসছি। বন্ধুরা বন্ধুরা চলে এসছি আবারও, খাওয়া দাওয়া শেষ করে এখন গরু নিয়ে যাব বাড়িতে, গরু নিতে চলে এসছি। তো 3:30 বাজে, এখন গরুগুলো বাড়িতে নিয়ে জল দিয়ে দিব, কেমন? আমি অবদানে বাড়িতে গিয়েছিলাম, অল্প ওই দিক থেকে একবারে এদিকে চলে আসলাম, গরুগুলো নিয়ে বাড়ি চলে যাব, কেমন? দেখেছো গরু, সবারই গরু নিয়ে নিচ্ছে, এদিকে আছে আরও কয়েকজনের গরু, ওই যে যায়নি। তো রৌদ্রটা এত পাওয়ারফুল না, তার জন্য পান খেয়েছি, দেখেছো অবদানে বাড়িতে গিয়েছিলাম। এই দেখো বাছুর, নিয়ে যাবো বাড়িতে, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, কেমন? নিয়ে চলে আসলাম বাড়িতে, আর এদিকে দেখো ছাগলকে ভাত দিয়ে দিয়েছে, মেয়ে ভাত খেয়েছে, তো সবগুলো খাইনি, ওই যে ছাগল খাচ্ছে, খাওয়া শেষ। আর ওদিকে গরু এনে গরুকে জল দিয়ে দিলাম, গরু বাছুর সব নিয়ে আসলাম, এনে একবার জল দিয়ে দিলাম, আর এদিকে দেখো। তো বন্ধুরা এদিকে দেখো, তোমাদের দাদা গ্যাসের সিলিন্ডার বাড়িতে নিয়ে আসে, কারণ কেন বলো তো, যেতে লেট করেনি, ঠিক টাইমে গিয়েছিলো, কিন্তু গ্যাসগুলো না গ্যাস ছিল না, অনেক লেট করে গাড়ি আসছে, তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেলো, তার জন্য গ্যাসের গাড়ি আজকে বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে এখন, মানে 5টা বাজে। তো আমরা গ্যাসগুলো মানে সিলিন্ডারগুলো মানে গোয়ালি ঘরে ঢুকিয়ে দিচ্ছি, পরে তালা মেরে রেখে দেবো, কারণ বুঝতেই পারছো কী বলতে চাইছি, সন্ধ্যাবেলায় যাওয়া যাবে না, কারণ পুজোর সামনে রাস্তায় কোনো বিপদ আপদ হতে পারে। তো ফোন করে বলেছিলো, আমি বললাম বাড়িতে চলে আসো, ঠিক আছে হলো। তো এদিকে চলে যাবো আমি অবদানের বাড়িতে, তো অবদানের বাড়িতে চলে এসে ওরা দুজন না বোনের মতো, ছোটো বোন জামার মতো, তো একদিকে এরকম ব্যাপার হয়ে আছে, ওরা দুজন না ঝগড়া করেছে, তো ওদেরকে না মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ ওদের দুজনকে এখন খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওরা ঝগড়া করেছে, তো এখন প্রায় মিলে গেছে, এখন খেতে বসে গেছে। তো পরে তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে 9টা। তো সকাল থেকে অনেক কাজ করেছি, তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দৌড়ে দৌড়ে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে যায়, তো তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, সব কিছু কাজ দেখাতে পারিনি,
আর এদিকে তোমাদের দাদা আজকে গ্যাসে গিয়েছিল, মানে গ্যাসে গিয়েছে লেট করে বাড়ি থেকে গিয়েছে, তো লেট করে বলতে 9টা সময় ওখানে পৌঁছিয়েছে, তো এসে বলল নাকি গ্যাস কম ছিল তার জন্য অনেকটা লেট হয়েছে, তার জন্য গাড়ি বাড়িতে নিয়ে আসছে আজকে, কারণ আজকে তো শনিবার, তো গোকসাডাঙ্গার সাইডেই আজকে মাল ডেলিভারি করার মানে ওদিকেই করেছে গোকসাডাঙ্গার সাইডে, তো অনেকটা লেট হয়েছে, মাল নাকি কম ছিল তার জন্য, গ্যাসের সিলিন্ডার নাকি কম ছিল তার জন্য লেট হয়েছে, তো কাজ কমপ্লিট করে তো এখন যদি যায় তাহলে বুঝতে পারছো গ্যাস ডেলিভারি করে, এখন আরও পুজোর সময়, তো গ্যাসগুলো সন্ধ্যাবেলায় যদি নিয়ে যায়, সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিলো তখন মনে হয় 5টা মনে হয় 5-এ, তো 6টায় যদি যায়, তো রাস্তাঘাটের তো এখন পুজোর সময় বুঝতেই পারছো কী বলতে চাইছি, তো গ্যাসের টাকাগুলো তো তোমাদের দাদার কাছেই থাকে, তো ওগুলো নিয়ে যাবে 5টা বাজে রাস্তায় যদি কোনো কিছু হয় তার জন্য, আর আমাকে ফোন করেছিল বলেছে, তো বাড়িতে চলে এসছি, বাড়িতে চলে আসবো গাড়ি নিয়ে, তো কারণ বুঝতেই পারছো কেন বলছি, সন্ধ্যা হয়ে গেলো প্রায়, তো অনেকটাই দূর, যদি রাস্তাঘাটে কিছু একটা হয় আমাকে, ঠিক আছে তাহলে বাড়িতে চলে আসো আজকে, আর মানে গ্যাসগুলো আর কোনো গোডাউনে জমা করতে হবে না, চলে আসো, তো গ্যাসও গাড়ি খালি সিলিন্ডারগুলো তো ওগুলো তো গোডাউনেই জমা করে দিয়ে আসে, সঙ্গে টাকাগুলো জমা করে দিয়ে আসে, তো ওগুলো না নিয়ে আসছে আজকে বাড়িতে, কেন বলো তো, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো মালটা দিতে দেরি করেছিল বলে আজকে বাড়িতে গাড়ি নিয়ে আসছে, তো ওটা আরও একটা বাজে টেনশন, কেন বলো তো মালিকের গাড়ি, তো আমাদের আবার শত্রুর শেষ নেই বলে লাভ নেই, ওটারও গাড়িরও গল্প আছে অনেক গল্প, কেন বলছি বলো, তোমরা বলবে যে দিদিটা এরকম করে কেন বলছে, কারণ আমাদের নিজের গাড়ি ছিল, তো নিজের গাড়ি আমি আজকে আমাদের নিজের গাড়ি, হ্যাঁ ছবি আগে থাম্বনেলে দেওয়া আছে আগের ব্লগে, কেন বলছি কারণ শত্রু শেষ নেই, মালিকের গাড়ি যেহেতু, তো মালিকের গাড়ি বাড়িতে নিয়ে আসছে, তো আমার একটা টেনশন, টেনশন বলতে একদিকে গ্যাস সিলিন্ডারগুলো আর একদিকে গাড়ি, আমাদের ওই গাড়ি যখন আমাদের নিজেদের গাড়ি ছিল, ওই গাড়িটাকে না অনেক চেষ্টা করেছিল নষ্ট করার জন্য, তো নষ্ট করেওছে নষ্ট, যা শত্রুতা করে গাড়ি আমাদের নষ্ট করে দিয়েছে, এরকমভাবে শয়তানি করেছে না, ওটা জীবনে কোনো দিন ভুলতে পারবো না, তো কে করেছে আইডিয়া পেয়েছি, তো নিজের চোখে দেখিনি তার জন্যই বলছি, তো ওটা একটা বাজে টেনশন বলতে মালিকের গাড়ি, মালিকের গোডাউনে জমা করে দিয়ে আসলে তাহলে আর কোনো টেনশন থাকে না, তো আমাদের আগের গাড়িটা না অনেক চেষ্টা করেছিল লোকে, ভালো কাজ না দেখতে পারে না বন্ধুরা, কেউ যদি ভালো কাজ করে তাহলে ওটা দেখতে পারে না, কেন বলো তো, যে ও ভালো কাজ করবে, ভালো কাজ করে খাবে, সম্মানের কাজ করে খাবে, তো ওরকম করে কেন খাবে, মানুষের লোকের বাড়ি কাজ করে খাক ওটাই নাকি ভালো, তো অনেক কিছু করেছে আমাদের সঙ্গে, অনেক খারাপ কিছু আমাদের সঙ্গে ঘটেছে, তো অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করে চলে এসেছি, এই মানে এই পর্যন্ত চলে এসলাম আমরা, অনেক দুঃখ কষ্ট করে নিজেদের গাড়ি মনের মতো চালাতে পারিনি, মানুষ টায়ার পাংচার করে দেয়, তারপর তেলের ট্যাঙ্কিতে নুন ঢেলে দেয়, পাথর ঢেলে দেয়, মানে যারা আশেপাশে আছে আমার আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে, কেন বলছি বুঝতে পারবে, আশেপাশে যারা আছে তারা তো জানে আমাদের গাড়ির বিষয়ে কী কী হয়েছিল, মোবিলের একটা জিনিস থাকে গাড়ির মধ্যে, ওটার মধ্যে জল ঢেলে দিয়েছে, পাথর ঢেলে দিয়েছে, তেলের ট্যাঙ্কিতে পাথর লবণ জল ওরকমগুলো ঢেলে দিয়েছিলো, তারপরে মানে চাবি ছাড়াই গাড়ি স্টার্ট করে ফেলেছিল, ওরকম অবস্থা হয়েছে, রাত্রে তখন 10:30 বাজে, তখন বর্ষা ছিল, আষাঢ় মাস ছিল তখনকার, এরকম করেছে, আমাদের সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটেছে বন্ধুরা, তো ওগুলো দুঃখের কথা কি আর বলবো, তখন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, একা একা এত জোরে জোরে চিল্লাহাল্লা করছিলাম রাত্রিবেলা, বুঝতেই পারছিলো না, আর তোমাদের দাদা না একটু সরল সহজ, কেন বলো তো সরল সহজ, রাত মানে গাড়িটা না আমাদের বাড়িতে হয়তো আগেও মানে ওরকম উঠানের জল পেঁচে থাকলে না, লেগে থাকলে না, কাদা কাদা হয়ে যেত, তো গাড়িটা না ভিতরে ঢোকাতে খুব অসুবিধা হয়ে যেত, তো তখনকার না গাড়িটা না সেদিনকে মানে রাস্তায় মানে কি আমাদের ঢোকার রাস্তায় রেখে দিয়েছিল, কে করবে শত্রুতা, এরকম শত্রু তো আমাদের নাই, ও বলতো, তো আমি বলতাম নাই, তুমি বলছো নেই শত্রুতা, আমি জানি আছে, তুমি বুঝতেও পারছো না, যেদিন বুঝবে সেদিন মানে যেদিন জানতে পারবে সেদিন বুঝবে যে আমি আমার কথা তুমি মেনে চলো না, অনেক কিছু বলেছি আমি, তো ওনা বুঝতেই যায়নি, তো 10:30 বাজতে না বাজতেই ঘুমিয়ে গেলাম, অনেক চেষ্টা করছি মানে সেদিনকে আরও দুর্ঘটনা ঘটে যেত, তো কী ঘটে যেত তোমাদেরকে সম্পূর্ণ কথা না বললে তোমরা বুঝতে পারবে না, আরও দুর্ঘটনা ঘটে যেত কী বলতো, সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর তোমাদের দাদা
মানে বিষ্ণু মতে বুঝতে পারো টাইম পাসের জন্য টাস খেলতে বসে গিয়েছিল অনেক কজন লোকের সঙ্গে তো এমনি এমনি টাস খেলছিল ওটাকে অনেকেই খেলাধুলা করে টাইম পাসের জন্য তো সেদিনকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো আমি ওখানে যেখানে টাস খেলতে বসেছে ওখানে আমি গিয়েছি গিয়ে বললাম যে গাড়ি যে গাড়িটা বাড়ির সামনে রেখে দিয়েছো তো গাড়িটাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে তো বাড়িতে নিয়ে ঢুকালে পরে বের করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় তো আজকে আর গাড়িটা না বাড়ির ভিতরে নিতো না বাইরেই থাক লক করে দিলেই হবে আমি আবার বললাম তো লক হয়েছো বললো না লক তো করিনি পরে করে দেবো তো অপেক্ষা করতে 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 আসে না সেই দশটা বেজে দশটা সাড়ে নটা দশটা এরকম হবে হ্যাঁ সাড়ে নটা দশটা সাড়ে নটাই হবে এসে ঘুমিয়ে গেছে তো আমি না সেই বৃষ্টি আটটা বাজে তখনকার তো সেই বৃষ্টির মধ্যে গিয়ে আমি চাবিটা না নিয়ে আসলাম গাড়ি থেকে গাড়ি না লক মানে স্টিয়ারিংয়ের মধ্যেই লাগানো ছিল যেখানে চাবি থাকে ওখানেই লাগানো ছিল আরও কাজটা না সহজ হয়ে যেত তো বৃষ্টির মধ্যে না ছাতাও ছিল না তোমাদের দাদা ছাতা নিয়ে চলে গিয়েছিলো আর আমি একটা বস্তা মাথায় করে মাথায় দিয়ে তো আমি চলে গেলাম জিজ্ঞাসা করে আসলাম চাবি লক করবো না গাড়ি বাড়িতে আনবো না বলবো তো না আনতে লাগবে না বাড়ি মানে বের করতে খুব অসুবিধা হয়ে যায় সবাই ঠেলে ঠেলে দিতে হয় অনেকটাই কাদা হয়ে যেত গাড়ি তো বুঝতেই পারছো কাদা কাদা হয়ে গেলে তো গাড়ির চাকাটা ডেবে যায় তারপর আমি আবার কী করলাম বস্তা মাথায় দিয়ে চলে এলাম বাড়িতে তখন ছেলে মেয়ে ওরাও ছোটো ছিলো তো রাত্রে তো বিষয় না সাড়ে আটটা মতো তখন আমি ওখান থেকে আসলাম এসে চাবি খুঁজতেছিলাম তো চাবি তো গাড়িতে স্টিয়ারিংয়ে ওখানেই লাগানো ছিল তো ওখান থেকে খুলে আমি একবারে গ্লাস ফ্লাস সব কিছু লাগিয়ে একবারে গাড়ি লক মানে বাড়ি থেকে লক করে দিয়ে আসছিলাম তো এসে চাবি তো করেই আমি শুয়ে পড়েছি তো সাড়ে নটা পনেরো দশটা ওরকম এসে তোমাদের দাদাও শুয়ে পড়েছে তো শুয়ে পড়েছে ঘুম লাগে লেগেছে বা লেগেনি এরকম আর কি হয়ে আছে তো আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম দরজা খুলেছিল তোমাদের দাদা এসে ঘুমিয়ে গেছে তো আমি তো বলতে পারিনি ও কখন এসছে তারপর যে কী ঘটনা ঘটেছে মানে বলার মতো না তো চট করে দেখছি কি গাড়ির আওয়াজ তো আমি ভাবলাম অন্য কেউ হয়তো ভাড়ায় যাচ্ছে অনেক আরও তো অন্য মানুষের গাড়ি আছে তো আমার মনে হয় ভাড়ায় যাচ্ছে তো তার জন্য তারপরে যে দেখি যে না আমাদের গাড়ি তো আওয়াজ দিচ্ছে তো আওয়াজটা তো চেনাই যাবে নিজেদের গাড়ি তারপর আমি ওকে বললাম আমি আবার এদিক ওদিক তাকিয়ে দেখি ঘুমটাও ছাড়ছে না ওরকম ঘুমিয়ে গেলে কি ঘুমটা ছাড়ে না কি ওরকম হয়ে গেছিলো তারপর আমি গেলাম মানে গেলাম বলতে মানে আবার ওইদিকে তাকিয়ে দেখি তোমার দাদা মানে তোমাদের দাদা শুয়েই আছে তো ও শুয়ে আছে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে অন্য লোকের গাড়ি না এটা তো আমাদের গাড়ি ওরকম করে আমি বলছিলাম তারপর কী হলো বন্ধুরা তারপর মানে চাবিটা যে আমি আমার কাছেই রেখেছিলাম ঘুমিয়েছি বিছানার মধ্যেই আছে চাবিটা তো চাবিটাও দেখি ঘরে তোমাদের দাদাও ঘরে তাহলে গাড়িটা তাহলে গাড়ির কী ব্যাপার হোক কী হলো ফট করে না দরজাটা খুলে বেরিয়ে গেলাম দেখি যে সত্যি সত্যি আমাদেরই গাড়ি তারপর ও মানে হিমশিম খেয়ে গেলো এটা কী হলো তারপর চিল্লাহাল্লা শুরু হয়ে গেলো পাড়ার লোক সবাই আসলো এসে বললো এটা কী হলো তো সবাই মানে চিল্লাহাল্লা করতে করতে অনেক লোক এসে বললো কী হলো গাড়ি এরকম কেন হয়েছে আমি মানে তোমাদের দাদা বলছে আমি তো বলতেই পারি না তো লক করে তো চাবি আমার কাছে রেখে দিয়েছিলাম চাবি বের করে দিলাম কোনো রকমই না স্টার্ট বন্ধ হচ্ছিলো না আর মাথায় আসছিলো না স্টার্ট কী করে বন্ধ হবে তারপরে এসে করলো কাজ করলো তো আমি আবার বললাম যে ব্যাটারি কালেকশনটা খুলে দাও তাহলে দেখবে স্টার্টটা বন্ধ হয়ে যাবে তো ব্যাটারি কালেকশন খুলে দিয়েছে স্টার্ট বন্ধ হয়ে গেছে তো ওটা ওরকম কীরকম করে যে মানে গাড়িটা স্টার্ট দিল মানে বলতেই পারছিলাম না তো বাইরের থেকেই স্টার্ট করেছে ভিতরে ঢুকতে পারিনি গাড়ি যদি ভিতরে ঢুকতে পারতো তাহলে আমাদের গাড়িটা চুরি হয়ে যেত তো ভিতরে ঢুকতে পারি আমি লক করে দিয়ে আসছিলাম তো ওটাই কাজে লেগেছে তো গাড়িটা না মানে যখন স্টার্ট মানে গিয়ারে ফেলানো ছিল ওটা তোমাদের গাড়িটা মানে যারা গাড়ি চালায় তারা তো বুঝতেই পারবে যে আমি কী বলতে চাইছি তো গিয়ারে ফেলানো ছিল নাকি তো গাড়িটা যখন স্টার্ট করেছে না গাড়িটা অলরেডি একটা মানে দৌড়িয়েছে গাড়িটা গিয়ারে হলে ফেলানো থাকলে তো গাড়িটা দৌড়াবে তো গাড়ি দৌড়ে এসে আমাদের ভাসুরের মানে আমার ভাসুরের ঘরের মধ্যে এসে ধাক্কা লেগেছে আর কারেন্টের খুঁটি ছিল কারেন্টের খুঁটির মধ্যে এসে মানে ধাক্কা লেগেছে লেগে গাড়িটা দাঁড়িয়ে গেলো কারণ কারেন্টের খুঁটির মধ্যে লেগেছে তো বুঝতে পারছো চাপা হয়ে গেছে সামনাটা আর মানে সামনার সীসাটা ফেটে গিয়েছিলো তারপর গাড়ির স্টার্ট কোনো রকম বন্ধ করছে ব্যাটারি কালেকশন খুলে যখন মানে এমনি চাবি দিয়ে স্টার্ট করতে চাই তো হয় না ব্যাটারি কালেকশন লাগিয়ে দেয় তো এরকম করে স্টার্ট হয়ে যায় তারপর ভাবলো যে গাড়িটা বাড়িতে নিয়ে আসবে তো কী করে নিয়ে আসবে গাড়িটা তো স্টার্ট নিচ্ছে চাবি দিয়ে নিচ্ছে না ব্যাটারি কালেকশন দিয়ে নিচ্ছে তো বেশিক্ষণ যদি চালানো হয় তাহলে গাড়িটা কোনো সমস্যা হতে পারে কারণ চুরি করার জন্য যে ধান্দায় আসছে ও কিছু না কিছু একটা ক্ষতি করে দিয়ে গেছে কারণ তোমাদের দাদা ভালো একটা কাজে ঢুকে গিয়েছিলো প্রথম প্রথম ভালো একটা কাজ পেয়েছে ওটার লোকে সহ্য হয়নি তো ওটা কাজ সহ্য হয়নি কে করেছে বাইরের লোক কি আশেপাশের লোক তা তো আমরা বলতে পারবো না কারণ দেখিনি যেহেতু তাহলে আমরা কী করে বলবো তো রাতটা কিন্তু বেশি হয়নি মানে বেশি হয়নি সাড়ে দশটার ঘটনা রাত্র সাড়ে দশটার ঘটনা তো ওরকম রাত্রে করেছে তো বৃষ্টির দিন সবাই যার যার মতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তারপর কী হয়েছে বন্ধুরা
তো ওই গাড়ি স্টার্ট তো বন্ধ করে তারপর আর আমি চালাতে দেইনি গাড়ি স্টার্ট বন্ধ করে রাখো এইভাবে রাখো কারণ গাড়ি বেশি যেহেতু কোনো একটা মানে মতলবে এসেছে তো গাড়িটার একটা ক্ষতি করার জন্যই এসেছে এমনি এমনি তো আসেনি তেলের ট্যাঙ্কিতে যদি কোনো কিছু করে দেয় বা মোবিলে কোনো কিছু করে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে গাড়িটা স্টার্ট করলে তো আজকে এইভাবেই থাক যা করার তো করিয়ে দিয়েছে ভগবান যদি থাকে না কেউ নিতে পারে না কপালে যদি থাকে ওটা কেউ নিতে পারে না যা আছে কপালে তাই হয় তারপর গাড়ি আর স্টার্ট করিনি এইভাবে তারপর মানে প্রথমে তার চোখে পড়েনি পরে দেখা গেলো যে গাড়ির টায়ার পাংচার করে দিয়েছে দুটা চাকা টায়ার পাংচার করে দিয়েছে ওরকম করেছে যে যাই হোক করেছে তো পরের দিন তো তোমাদের দাদা না কাছে যেতে পারিনি পরের দিন কি মানে প্রায় চার পাঁচ দিন গাড়ি নিয়ে কাছে যেতে পারিনি তো মালিক তখন তো মালিক গাড়ি দেয়নি নিজেদের গাড়ি দিয়েই কাজ করতো ক্যাশ অন ডেলিভারি করতো নিজের গাড়ি দিয়ে করতো তারপর কী হলো প্রথমে তো দেখেনি তো গাড়ি নিয়ে ব্যস্ত স্টার্ট বন্ধ হচ্ছে না ওরকম হয়ে গেছো তারপর লক্ষ্য করে দেখি যে গাড়ির টায়ারও পাংচার করে দিয়েছে তারপর গাড়ি টেনে অন্য গাড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যাওয়া হলো গ্যারেজে গ্যারেজে নেওয়ার পরে অনেক কিছু কুকীর্তি বের হলো কী কুকীর্তি বের হলো কী বলবো আর বলার মতো নেই মানে ভাষা নেই এরকম অবস্থা হয়েছে তো গাড়ির মানে তেলের ট্যাঙ্কিতে পাথর তারপর ধুলোবালি জল ওরকম কিছু ঢুকিয়ে দিয়েছে তো জল আর তেল কীভাবে পরীক্ষা করা হলো ওটা তো বুঝতেই পারছো মানে আমি বলছি পাইপ দিয়ে মানে তেল ট্যাঙ্কি থেকে বের করেছে ফুল ট্যাঙ্কি তেল ছিল কারণ পরের দিন কাছে যাবে ট্যাঙ্কিটা ফুল করে নিয়েছিল তো পাইপ দিয়ে তেল টেনে বের করেছে একটা বোতলের মধ্যে বের করে একটা ভালো সাদা বোতল জলের বোতলগুলো ওগুলোতে বের করেছে মানে জল বলতে না খালি খালি বোতলের মধ্যে না তেল বের করেছে তো জল আর তেল কিন্তু এক জায়গায় মিস খায় না জলটা না নিচেই থাকে তেলটা উপরে ভেসে যায় তারপর বোঝা গেলো যে তেলের মধ্যে তো ওই বুদ্ধিটা আমারই ছিল যে এভাবে গাড়ি চালানোর দরকার নেই কারণ ওরা যেহেতু সাকসেস হতে পারিনি গাড়ি নিতে পারিনি তো ওটার পিছনে না কুকীর্তি একটা করেই গেছে এটা আমার সন্দেহ তারপরে আমি না তোমাদের দাদাকে অনেক মানে অনেক বকে দিয়েছিলাম আমার কথা শুনতেই চায় না আমি একটা কথা বললে তুচ্ছ করে ফেলিয়ে দেয় তারপর বলছে তো ঠিকই আমি মানে তারপর বলছে যে ঠিকই বলেছো আমি তো আর বুঝতে পারিনি যেরকমটা আমার সঙ্গে করবে তো যাই হোক তারপর আমি বললাম তো গাড়ি চালানোর আর স্টার্ট করার কোনো প্রয়োজনই নেই কারণ ট্রেনে গ্যারেজে নিয়ে যাবে তারপরে পরেরটা করে দেখা যাবে তো তারপর আমার সন্দেহ হলো যে তেলের ট্যাঙ্কিতে কিছু একটা আছে কিছু একটা করে রেখে গিয়েছে ওটা আমার বিশ্বাস তো ওখানেই মানে আসে মানে পাশেই জল ছিল জল ঢেলে দিয়েছে ট্যাঙ্কিতে তারপর বোতল দিয়ে পাইপ দিয়ে বোতলের মধ্যে বের করা হলো খানিকটা তেল তেল বের করার পরে তেলের মতো মানে তেল আর জল দুটা তো আর এক জায়গায় হয় না আলাদা হয়ে যায় তারপর বোঝা গেলো যে তেলও আর তেলের মধ্যে জল আছে তারপর গ্যারেজে নিয়ে গেলো তখন দেখা গেলো যে কিছুদিন আগে সার্ভিসিং করে নিয়ে আসছিলো গাড়িটা তার আগে তারপর মোবিল টোবিল সব কিছু মানে বের করলো বের করে দেখে মোবিলের মধ্যে না বালি আর পাথর মোবিলের ট্যাঙ্কিতে বালি পাথর আর তেলের ট্যাঙ্কিতে বালি পাথর কী অবস্থা তাহলে কী হতো গাড়িটা একবার শেষ করে দিয়েছে বন্ধুরা তো কথাগুলো বলছি আমার না খুব খারাপ লাগছে কারণ একটা গাড়ি যেহেতু আমরা এই গাড়িটা দিয়েই সংসারটা চলে এভাবেই আমাদের কোনো রকম চলে যাচ্ছিলো তো আমাদের সঙ্গে এরকমটা হয়েছে বন্ধুরা খুব কষ্ট করেছি তো বুঝতেই পারছো গাড়ির কথাটা বলছি গাড়িটা আমাদের কাছে নেই গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি কারণ শত্রুর হাত লেগেছে তো গাড়িটা আর না থাকতে পারে না যেদিন আমরা গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম দুজনে মিলে কত কান্না কত কষ্ট করে আমরা গাড়িটা কিনেছিলাম যাই হোক আমার হাজব্যান্ড এখনও গাড়ি চালালেও নিজের গাড়ি ছিল নিজের গাড়ির চাহিদাটাই অন্যরকম মালিকের গাড়ির চাহিদাটাই অন্যরকম তো গাড়ির কথাটা বলতে পারি না তো গাড়ির ছবি আমাদের কাছে আছে থাকবে বাইরে থেকে অনেক খেটে অনেক কষ্ট করে গাড়িটা কিনেছিলো গাড়িটা আমাদের কাছে নেই যাই হোক এখন মালিকের কাজ করে এখন আমরা সুখী আছি ভালো আছি তো মানুষ আমাদের সঙ্গে কম কিছু করে নাই বন্ধুরা অনেক ক্ষতি করেছে আমাদের তলে তলে অনেক ক্ষতি করেছে তো তোমাদের দাদা না একটু সরল আর সহজ তো সবার সঙ্গে সহজেই মিশে যায় পিছনে যে লাঠি মারে ওটাও বুঝতেও পারে না ওটা আমি বুঝতে পারলে ওকে বোঝাতে চাইলেও ও বুঝছে না কী করবো বলো বন্ধুরা একদমই বুঝতে চায় না অনেক বোঝানোর চেষ্টা করেছি তুমি জানো না আমাদের শত্রু আছে কেন আছে কিসের জন্য আছে তাও আমি বলেছি তারপরেও বুঝতে চায় না কেন আছে তুমি গাড়ি নিজে কিনেছো তুমি পারো আমাদের যখন মানে গ্যাস গোডাউনে যোগ দেওয়ার আগে তখনকার না অনেক ভাড়া পেত মানে আমাদের পাড়া এ পাড়া ও পাড়া মানে নতিবাড়ি সোতার পাড়া মানে আমাদের পাড়ার মানে এদিক ওদিক যা আছে সম্পূর্ণ ভাড়াই না তোমাদের দাদাই পেতো আর কি ভাড়া মেরে খাওয়ার টাইমও পেতো না তার জন্য অন্য গাড়ি তো অসুবিধা হয়ে গেছে আমাদের গাড়ি আর ওর বন্ধুবান্ধব বেশি সহজ আর সরল মানুষের বন্ধুবান্ধবের আরও অভাব হয় না শত্রুরও আবার অভাব হয় না তো আমাদের পিছনে না অনেক শত্রু লেগে গিয়েছিলো যখন গাড়িটা নিয়েছিলাম গাড়িটাকে খুব ক্ষতি করে দিয়েছে বন্ধুরা এরকমই ক্ষতি করে দিয়েছে তো গাড়িটা আমাদের কাছে রাখতেই পারিনি যদি আমাদের গাড়িটা নিজের থাকতো না এতদিনে আর একটু এগিয়ে যেতাম কারণ আশেপাশে যত মানে যত ভাড়া ছিল সব আমাদের কাছেই আসতো ফোন আসতো আর খাওয়ারও টাইম পেতো না তোমাদের দাদা
গ্যাসের কাজ করে করে ভাড়াও লোকের ভাড়াও মারতো, অনেক ভাড়া মেরেছে। এরকমও দিন বাদ মানে এরকম দিন মানে বাদ যায়নি যে ও ভাড়া মারেনি, তিন জায়গায় চার জায়গায় ভাড়া মেরেছে, এরকম করে ভাড়া মেরেছে, বুঝতেই পারছো। তাহলে এরকমটাও কি মানুষ মানুষের সঙ্গে করতে পারে? বন্ধুরা তো অনেক, আমার জীবনে অনেক লড়াই, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কিছু করছি, তো গাড়ির কথাটা বলতে না চোখগুলো না ছলছল করছে। কেন বলো তো, গাড়িটা না খুব কষ্ট করে নিয়েছিলাম, তোমাদের দাদা দিনের পর দিন বাইরে ছিল, বাইরে বিদেশে, ছোটো ছোটো ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করেছি, কষ্ট করি, টাকা আমি এত এত সহজে খরচা করিনি। আমি বিড়ি বাঁধতে জানতাম তখন তো আমি নিজে বিড়ি বাঁধ কাজটা না, আমি বিড়ি বাঁধার কাজটা আমি নিজে করতাম না, মানে মালিকের কাজটা তখন আর করতাম না, তখন আমি অন্য কারো হেন থেকে কাজ এনে আমি বাড়িতে বসে বেঁধে দিয়ে আসতাম, ওরকম করে সংসারটা আমি চালাতাম। আর তোমাদের দাদা বাইরে থাকতো, ওই টাকা তোমাদের দাদার বাইরের টাকা আমি এক টাকাও খেতাম না, জমা করে রেখে দিতাম, ওই দিয়েই আমরা গাড়ি কিনেছিলাম। একটা স্বপ্ন ছিল তো গাড়ি চালাবে, দুজনে মিলে কষ্ট করে গাড়িটা কিনেছিলাম, গাড়িটা আমাদের কাছে নিয়ে বিক্রি করে দিয়েছে, তো বিক্রি কেন করেছে তার জন্য করেছে, গাড়িটাকে একেবারে নষ্ট করে দিয়েছিল। তারপর চোরের হাত লাগতে না না লাগতেই দিনের পর দিন না গাড়িটা খালি নষ্টই হতো নষ্টই হতো, কী যে করে দিয়ে কী যে করে দিয়েছিল আমরা বুঝতেও পারিনি। কোনো জায়গায় ভাড়া নিয়ে গেলে আধা রাস্তায় না ঠেকে যেত, গাড়িটা নষ্ট হয়ে যেত, তো কী করে দিয়েছে ওরা জানি না, কোন জায়গায় কী করে দিয়েছে, দুদিন পর পর নষ্ট হতো, যখনই নষ্ট হতো অনেক টাকা করে খরচা লাগতো, অনেক টাকা। আর মহিন্দ্রা কোম্পানির গাড়ির জিনিস না যেখানে সেখানে পাওয়া যায় না, এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না, শিলিগুড়ি যেতে হতো, বীরপাড়া যেতে হতো, ধূপগুড়ি তো বীরপাড়া বেশিরভাগ বীরপাড়া আর শিলিগুড়ি যেতে হতো, একটা কোনো কিছু একটা নষ্ট হলে অনেক দূর দূর থেকে নিয়ে আসতে হতো, অনেক খরচা হতো, অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করে আমরা আজকে এই জায়গায় আসি। এখন মালিক গাড়ি দিয়েছে, এখন আমাদের চলছে, কিন্তু গাড়ি নিয়ে আসছে না, আমার একটা মনে মনে একটা মনের ভিতর না ভয়, কেন ভয়, মালিকের গাড়ি খোলা মাঠে রেখে দিয়েছে, অনেক লোকেই দেখেছে গাড়ি নিয়ে আসতে বাড়িতে আসে, এমনিতে তো আমাদের শত্রুরার অভাব নেই, শত্রু তো আর সামনাসামনি এসে না আসে না, হয়তো আমাদের সঙ্গে ওটা বসা খাওয়া দাওয়া সবই আছে, পিছন থেকে লাঠি মারছে, ওরকমটা হয়ে আছে আর কি। তো আমরা তো বলতে বুঝতে পারলেও হয়তো আমরা বলতে পারছি না, কারণ চলতে গেলে তো সবার সঙ্গে মিল মহম্মত করেই চলতে হবে, তো অনেক দুঃখ অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গাটায় আছি, তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার দুঃখজনক অনেক দূর চলে যায় বন্ধুরা, অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করছি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো আজকে গাড়ির কথাটা বলতে না চোখ দিয়ে না জল এসে গেল, কেন বলো তো, যারা গাড়ি চালায় তারা বুঝতে পারবে গাড়ি গাড়ির সম্বন্ধে, তারা বুঝতে পারবে যে গাড়ি একটা পুরুষ মানুষ যখন গাড়ি চালায়, গাড়ি যখন সে আর গাড়ি চালাতে পারে না বা চালায় না তার কতটা খারাপ লাগে। যেদিন আমরা গাড়িটা বিক্রি করে দিলাম দুজনে মিলে কত কান্না, কত স্বপ্ন ছিল, গাড়িটা আমাদের নষ্ট করে দিয়েছিল, মানুষের লস নষ্ট করে দিয়েছিল। মানুষ না কোনো দিন কারো ভালো চায় না বন্ধুরা, কোনো দিন চায় না, কেন চায় না, তুমি অভাবে থাকো যন্ত্রণা কষ্ট ভোগ করো, মানুষ ওটাই ভালো পায়, ভালো খাবে, ভালো পড়বে, ভালো চলবে, ওটা দেখতে পারে না। যাই হোক, তো আর কি বলবো বন্ধুরা, তো চোখের জল ঝলমল ঝলমল করছে, পড়ছে না, তো ভিতরটা না ফেটে যাচ্ছে গাড়ির কথাটা বলার পর। তো অনেক আমার না অনেক হিস্টোরি আছে, অনেক মানে অনেক দুঃখ কষ্ট করে না টিকে আছি কোনো রকমে, তোমাদের দাদা বুঝতেও পারে না কে কোন দিকে কী করছে না করছে, মানে মানুষ যে একটা ট্যাশ মেরে কথা একটা আছে না যে খোঁচা মেরে কথা বলে, ওটাও বুঝতেও পারে না, ওই জিনিসটাও যদি বুঝতে পারতো তাহলে হয়তো ভালো হতো। অনেকেই আছে খোঁচা মেরে কথা বলে চলে যায় কিন্তু বুঝতেও পারে না যে কী বললো কাকে বললো। তো আজকে গাড়ির কথা মানে গাড়ি গ্যাসের গাড়িটা বাড়িতে এসেছে বলে আমাদের গাড়ির কথা মনে পড়ে গেলো, তো আমাদের একটা টোটো আছে তো বুঝতে পারছো ওটা আমি বিড়ির কাজ করি, বিড়ির কাজে নিয়ে যাই। তো বন্ধুরা অনেক কিছু বলেছি, ভালো লাগলে দেখো, ভালো না লাগলে তো জোর করে দেখার দরকার নেই, দুঃখ অনেকটা বসে হচ্ছে, আরও অনেক 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 দুঃখ আছে আমার অনেক অনেক, কারণ তোমাদের দাদা সরল আর সহজ মানুষ নিয়ে না চলা মুশকিল, ও যদি ট্যাশ মারা কথা মানুষের খোঁচা মারার কথা যদি বুঝতে পারতো তাহলে ভালো হতো, ওগুলো কথার ও ধার ধারে না। তো তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি, আশীর্বাদ করবে, আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, যা আমার চ্যানেলের নতুন বেল আইকনটা অন করে দেবে। তো এইভাবে আমাকে একের পর এক তোমরা আমাকে সাপোর্ট করো, আমি একের পর এক চেষ্টা করবো ভালো ভালো কিছু বলতে দেখাতে, তো দুদিন থেকে কিছু করতে পারছি না দেখাতে পারছি না, কারণ কেন পারছি না আমার একটু সমস্যা আছে, অন্য সমস্যা, তার জন্য তোমাদেরকে কাজকর্ম কিছু দেখাতে পারছি না, ওই অবদানের বাড়িতে গিয়ে বসে থাকতে হচ্ছে, ওখানে একটা প্রবলেম এটা সলভ করা যাচ্ছে না, খুব চেষ্টা করা হচ্ছে পাচ্ছি না, অনেক চেষ্টা করা হচ্ছে, তো তার জন্যই আমি কাজকর্ম দেখাতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, টাটা বাই, গুড নাইট,
তোমরা সুখে থাকো ভালো থাকো আমিও চেষ্টা করব আমিও সুখে থাকার ভালো থাকার কেমন টাটা বাই